স্কুলের খেলার মাঠে চাষ, এমনটাই অভিযোগ তুলছেন নওদার গঙ্গাধারী প্রাথমিক বিদ্যালয় এলাকার স্থানীয়রা প্রধান শিক্ষক লক্ষণ পালের বিরুদ্ধে। শুক্রবার স্কুলের মাঠে ট্রাক্টর দিয়ে চাষ করানো হচ্ছিল বলে দাবি স্থানীয়দের। তা নিয়ে প্রধান শিক্ষকের সাথে স্থানীয়দের বচসা তৈরি হয়। এর জেরে পাল্টা অভিযোগ ওঠে, প্রধান শিক্ষককে হেনস্থা করেছেন স্থানীয়রা। যদিও প্রধান শিক্ষকের দাবি, কিচেন গার্ডেন করার জন্যই চাষ করা হচ্ছিল মাঠে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। স্কুলের মাঠে ট্রাক্টর দিয়ে খেলার মাঠ চাষ করাচ্ছিলেন প্রধান শিক্ষক। তা নিয়ে গণ্ডগোলের জেরে প্রধান শিক্ষককে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল নওদার গঙ্গাধারীতে। নওদার গঙ্গাধারী প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে স্কুলের খেলার মাঠ। সেই মাঠেই প্রধান শিক্ষক লক্ষণ পাল শুক্রবার ট্রাক্টর নিয়ে এসে চাষ করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। ট্রাক্টর দিয়ে খেলার মাঠ চাষ বন্ধ করা নিয়ে প্রধান শিক্ষকের সাথে বচসা বাঁধে স্থানীয়দের। এরপরই প্রধান শিক্ষককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন লক্ষণ পাল। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিচেন গার্ডেন করার জন্যই এই চাষ করা হচ্ছিল বলে দাবি আক্রান্ত শিক্ষকের। কিচেন গার্ডেন করার জন্য লাঙল দিচ্ছিলাম। স্কুলের মাঠের উত্তর দিকে জঙ্গলে পড়ে থাকে, পাশের বাড়িটা গরু ছাগল বাঁধে নোংরা ফেলে, সেই জায়গাটাই লাঙল দিচ্ছিলাম। মাঠ আমার ছেলেমেয়েরা তো খেলা করবে, মাঠ থাকবে সাইডটা। যদিও এই ঘটনায় প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ মানতে নারাজ স্থানীয়রা। তাদের দাবি, এলাকায় একটিমাত্র খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠও যদি এইভাবে নষ্ট করে দেওয়া হয় তাহলে ছেলে মেয়েরা কোথায় যাবে? স্থানীয়রা চাইছেন খেলার মাঠ খেলার মাঠের জায়গাতেই থাকুক। আমাকে 4-5 দিন আগে থেকে বলতে লেগেছে মাস্টার মশাই নাকি মানে ফিল্ড চষে কপি চাষ করবে, তারপরে মানে সবজি পেঁয়াজ পেঁয়াজ এসব লাগানো হবে মানে স্কুলের খাবার দাবারের জন্য। আমি বললাম মিড ডে মিলের জন্য তো সরকার মিড ডে মিল পাঠিয়ে দেয়, তাহলে আপনি কেন কপি চাষ করবেন? তাহলে আপনাকে যদি অর্ডার দেওয়া থাকে তাহলে অর্ডারটা দেন। বললো বিডিও বলেছে, তাহলে বিডিও অর্ডার দেন, তাহলে অর্ডার নেই। এই পাড়ার লোক অনেকগুলো মেয়ে ছিল, সে অনুপাতে ভয় খেয়ে গেছে। তারপরে বলছে নাকি ওকে মারধর করা হয়েছে, ওকে কোনো মারধর করা হয়নি, এমনি ভয় খেয়ে গেছে, এমনি হার্টের পেশেন্ট। খেলার মাঠ নেই গঙ্গাধারীতে, খেলার মাঠ নেই, এই বাচ্চারা খেলছে, এটা তো ভালো জিনিস, আর এটা তো খেলার জন্যই, এটা ফুল গাছ লাগানো বা সবজি লাগানোর জন্য তো নয়।